নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি, আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ আমি ঠাকুরবাড়ির স্টাইলে মাছের ঝাল ফিরেজি রেসিপি নিয়ে এলাম। তো এই রেসিপিটা কীভাবে বানাবেন, প্রথমে কিছু মাছ নিয়েছি, এখানে পিস আছে আর লেজ আছে, তো লবণ হলুদ তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার এদিকে কড়াই চাপিয়ে দিই, শুকনো কড়াইতে আমি এক চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা দু টুকরো করে, এখানে কয়েকটা গোলমরিচ দিয়েছি, একটা দারচিনি টুকরো, দুটো এলাচ আর তিনটে লবঙ্গ দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। তো আমি এটার একটা ভাজা মশলা রেডি করব, আঁচটা লো করে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। একটু কালারটা আসবে, খুব সুন্দর একটা গন্ধ বের হবে, তখন গ্যাসটা অফ করে ঠান্ডা করে আমি এগুলোর গুঁড়ো করে নেব। তো দেখুন ভাজা হয়ে গিয়েছে, এগুলো আমি নামিয়ে নেব, একটু অন্য পাত্রে রেখে দেব। এবার ওই কড়াইতে আমি পরিমাণ মতো সরষার তেল দিয়ে নেব, রান্নাটা আমি সরষার তেলে বানাবো। তো প্রথমে তেল ভালো করে গরম করে মাছগুলো ভেজে নেব। তো লবণ হলুদ তেল আগেই মাখিয়ে রেখেছিলাম, এবার মাছগুলো দিয়ে আমি ভেজে নেব। তো প্রথমে কয়েকটা ভাজবো, পরের ব্যাচে আরও কয়েকটা ভাজবো, সেভাবে মানে দু ব্যাচে কি তিন ব্যাচে এরকমভাবে ভেজে নিতে পারেন। তো এক পিঠটা মানে কিছুক্ষণ ভাজতে দেব, আর কিছুক্ষণ পর আমি উল্টে দেব, অপর পিঠটাও আমি ওরকম কালার করে ভেজে নেব। দু পিঠটে খুব সুন্দর যেমন কালার এসে যায়, তো আমি এই পিঠটাও খুব সুন্দরভাবে ভেজে নেব। আর এই রান্নাটা খুব সহজে কম সময়ে হয় আর খুবই টেস্টি হয়। আর ঠাকুরবাড়ির স্টাইলে মানে যে যে মশলা দেওয়ার কথা বলা আছে সেই মশলাগুলো আমি ব্যবহার করব। তো দেখুন, আপনারা ভিডিওটা পুরো স্কিপ করবেন না প্লিজ। এই মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি তুলে একটা অন্য পাত্রে রেখে দেব, আর ওই তেলে যে বাকি মাছগুলো আছে সেগুলো আমি ভেজে নেব। তো দেখুন এবার এই ব্যাচে এই মাছগুলো দিয়ে নিলাম। তো বন্ধুরা, মাছগুলো ভাজা হতে থাক, আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে পেস্ট করার জন্য দুটো পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ আদা নিয়ে এটার পেস্ট বানিয়ে নেব। আর এখানে একটা আমি কাগজি লেবু নিয়েছি বা লেবু নিয়েছি, এটাও আমি ব্যবহার করব লাস্টের সময়। আর দেখুন গুঁড়ো মশলাটাও আমার রেডি হয়ে গিয়েছে, আর আমি যে পেস্ট বানাবো সেটাও বানিয়ে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে নেব। এই রান্নাটা আপনারা চাইলে পুরোটাই ঘি দিয়ে বানিয়ে নিতে পারেন। তারপর ঘিটা তেলের সাথে মিশে যাওয়ার পর আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে এরকম লম্বালম্বিভাবে কেটে এটার বেরেস্তা বানিয়ে নেব। তো এটা হাই আঁচে করব, হাই আঁচে বেরেস্তাটা বানিয়ে নিতে হবে, পেঁয়াজের মধ্যে খুব সুন্দর যেন একটা কালার চলে আসে। তো আমি কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দর কালার এসেছে, এর বেশি আর ভাজবো না, নয়তো তেতো লাগবে। পেঁয়াজটা এবার একটু তেলটা ঝরিয়ে ঝরিয়ে তুলে নিতে হবে, কারণ খুবই তেল থাকে। তো আমি এভাবে একটু চেপে চেপে তেলটা ঝরিয়ে তারপর পেঁয়াজগুলো বা পেঁয়াজ ভাজা বা বেরেস্তা যাই বলুন সেগুলো আমি সব তুলে নিচ্ছি। এবার বাকি যে তেলটা রইবে সেটার মধ্যে আমি রান্না করে নেব। তো এবার আমি এই তেলের মধ্যে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম আদা পেঁয়াজ আর লঙ্কা সেটা দিয়ে নেব। আর ঝালটা সবসময় আপনারা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন, আপনারা চাইলে এগুলো আলাদা আলাদাও বাটতে পারেন, আদা লঙ্কা আর পেঁয়াজটা আলাদাভাবেও বেটে নিতে পারেন। তো আমি একসাথেই বেটে নিয়েছি। তো কিছুক্ষণ সময় নিয়ে মিডিয়াম আঁচে আমি মশলাটা কষিয়ে নেব। পেঁয়াজের যে কাঁচা গন্ধ, আদা মানে যে কাঁচা গন্ধ থাকে সেটা যেমন চলে যায়, আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর এখানে হলুদ গুঁড়ো অ্যাড করে দেব, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। তারপর আমি হলুদ গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব বেশি উপকরণ বা খুব বেশি সময় লাগে না। এবার আমি এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম, আপনারা চাইলে ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন, নয়তো স্কিপ করতে পারেন। আর এখানে আমি চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম, এটা সেন্টটা খুব সুন্দর আসবে তার জন্য দিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে নেব, তারপর আমি ভালোভাবে মিশিয়ে নেব। মাছের এই রেসিপিটা অসাধারণ স্বাদের হয়, আপনারা একবার হলেও অবশ্যই ট্রাই করবেন, ঠাকুরবাড়ির স্টাইলে এই মাছের ঝাল ফিরেজি রেসিপি। তো আমি কিছুক্ষণ দেখুন মশলাটা কষিয়ে নিলাম, আর এই মশলাটা এখানে হাই আঁচে কষাবেন না, মিডিয়াম আঁচে কষাবেন। আর তারপর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে নেব, যেহেতু গ্রেভি হবে তার জন্য জলের পরিমাণটা খুব বেশি দেবেন না, একটু মানে দেড় বাটির মতো জল দিলেই হয়ে যাবে। তবে মাছ যেরকম থাকবে সেই হিসাবে জলটা দিয়ে নিতে হবে, কারণ মাছে যেমন মাখো মাখো টাইপের হয় এই গ্রেভিটা। তো দেখুন বন্ধুরা, আমি পরিমাণ মতো জল দিয়ে নিলাম।
আর এখানে জল দেওয়ার পর আরও কিছুক্ষণ ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব। তো এখানে আমি কিছুক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত গ্রেভিটা ফুটে উঠছে। কিছুক্ষণ পর গ্রেভি ফুটে ওঠার পর আমি এখানে একটু চিনি ব্যবহার করব, সামান্য পরিমাণ। এটা টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখবে আর খেতে খুব ভালো লাগে। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তো এখানে যখন ফুটে উঠেছে গ্রেভি, তারপর আমি এখানে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে নেব। তো গ্রেভির মধ্যে দেওয়ার পর মাছটা একটু উল্টে নেবেন। বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন, তাহলে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, এগিয়ে যেতে সাহায্য করার জন্য। নতুন বন্ধুরা, ভিডিওটা যদি দেখে থাকেন, ভালো লাগে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এই অনুরোধ রইল। তো খুব ভালোভাবে উল্টে পাল্টে নিলাম গ্রেভিটা। তারপর এখানে মিডিয়াম আঁচে আমি গ্রেভিটা ফুটতে দেব। প্রথমে একটু আঁচটা হাই করে তারপরে মিডিয়াম করে নিয়েছিলাম, কারণ খুব হাই আঁচে করব না, কারণ গ্রেভিটা শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি আর টেস্ট আসবে না। কিছুক্ষণ আমি গ্রেভিটা ফুটিয়ে নেব। তারপর যে বেরেস্তা বানিয়ে রেখেছিলাম ওই বেরেস্তার মধ্যে থেকে মানে অর্ধেক বেরেস্তা আমি এই গ্রেভির মধ্যে দিয়ে নেব, আর যাতে দেখতে মানে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে এই গ্রেভির মধ্যে দিলে। আর বাকি যেটা আছে সেটা পরিবেশনের সময় উপর থেকে ডেকোরেশন করব। তো বন্ধুরা, কিছুক্ষণ এটা ফুটতে থাক, আর তারপর আমি যে মশলা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে নেব, ভাজা মশলাটা। তো এটা দেওয়ার পর আরও ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কারণ গ্রেভির মধ্যে ভালোভাবে না মেশালে টেস্টটা আসবে না। তো আঁচটা লো করে দিয়েছি, আঁচটা লো করে আমি খুব ভালোভাবে দেখুন মিশিয়ে নিচ্ছি, আরও কিছুক্ষণ ফুটিয়ে তারপর আমি গ্যাসটা অফ করে দেব। আর এটা গরম গরম ভাতে পরিবেশন করবেন, দুর্দান্ত লাগবে। তো লাস্টে মাছের রেসিপিটা রেডি হয়ে যাওয়ার পর আমি এখানে অর্ধেকটা পাতিলেবুর রস দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে, তো প্লিজ কিছু মনে করবেন না। মাছের রেসিপি একবারে রেডি, গ্যাস অফ করে দিয়েছি, এবার পরিবেশন করলেই হবে। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।